ভিসার সাকসেস রেশিওটি বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসের জন্য অনেকটা সিজনাল বলা যায়। অর্থাৎ একটি দেশের জন্য কিছুদিন ভিসার সাকসেস রেশিও খুব ভালো হলো, আবার হঠাৎ করে বন্ধ হয়ে গেল বা কোনো ধরনের একটা অবস্টেকল সিচুয়েশন দেখা গেল, সেই বিষয়টি উপর ভিত্তি করে আমরা কিছুদিন যেতেই এই কান্ট্রিটিতে খুব বেশি ভিসা হচ্ছে এবং পরবর্তী আরেকটি কান্ট্রিতে অনেক বেশি ভিসা হচ্ছে, এই বিষয়টি লক্ষণীয়। কাজাখস্তান স্টুডেন্ট ভিজিট ওয়ার্ক পারমিট ভিসা অহরহ হয়েছে এবং বাংলাদেশি অনেক অ্যাপ্লিকেন্টস সেখানে পৌঁছেছেন, যারা সফলভাবে অনেকে পড়াশোনা করছেন, অনেকে কাজ করছেন বা যারা যেই উদ্দেশ্যে গিয়েছেন সেই কাজটি করছেন। কিন্তু বিগত কিছুদিন থেকে এর অন্যথা বা একটি অন্য রূপ লক্ষণীয়। অর্থাৎ অনেকের প্রশ্ন যে এই মুহূর্তে ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে না তো কেন হচ্ছে না, যাদের হয়েছে তাদের ফ্লাইট হচ্ছে না, যাদের ফ্লাইট হয়েছে তাদের অনেকেই মনে করছেন সেখানে গেলে ঢুকতে পারবো তো, আদারওয়াইজ সেখান থেকে ব্যাক করে দেবে না তো, এমন একটি অস্থিতিশীল পরিস্থিতিতে আমরা আজকে কথা বলবো কাজাখস্তান নিয়ে। কোন ভিসার ক্যাটাগরিগুলো কেমন আছে এবং কোনটিতে আপনারা এখনো প্রসেস করতে পারেন, কোনটিতে এই মুহূর্তে কাজ না করাই ভালো, ইত্যাদি প্রসঙ্গে অবশ্যই কথা বলবো। তবে আমরা আমাদের আজকের টপিকটি উৎসর্গ করতে চাই নজরুল বিডি ভ্লগস নামে একজন অ্যাপ্লিকেন্টসকে। তিনি আমাদের কমেন্টস করেছেন, কোট, আপু কাজাখস্তানের ভিসা হচ্ছে না কেন, ভিসা অনেকের হলেও ফ্লাইট দিচ্ছে না কেন, সে সম্পর্কে ভিডিও দিলে অনেক উপকৃত হব সবাই, আনকোট। এই টপিকটি আসলে অনেকেরই প্রশ্ন, আমরা ইতোমধ্যে অনেক ফোন কলস রিসিভ করেছি, অনেক কমিউনিকেশন থেকে এই বিষয়টি স্পষ্ট, আমরা তার সাথে একমত এবং এই বিষয়টি নিয়ে একটু পরিষ্কার ধারণা দিতে চাই। তার আগে আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছেন তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে আসছে তাদেরকে অনুরোধ করবো লাইক বাটন প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি, যারা এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত এবং যারা সাবস্ক্রাইব করে অলরেডি আমাদের অনুপ্রাণিত করে আসছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। ভিউয়ার্স, এই চ্যানেলের মাধ্যমে আমরা স্টুডেন্ট ভিসা, ইমিগ্রেশন এবং ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আপডেটেড ইনফরমেশন দিয়ে আসছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এছাড়া কোনো আপডেটেড ইনফরমেশন অথবা নতুন কোনো ব্যতিক্রম কিছু চোখে পড়লে আমরা অবশ্যই সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই মুহূর্তে কাজাখস্তান কোন ভিসার ক্যাটাগরিগুলো ভালো হচ্ছে বা অলমোস্ট অ্যাসিউরেন্স দিয়ে করা যেতে পারে সেটি যদি বলি, তাহলে সবার আগে স্টুডেন্ট ভিসার কথা বলবো। অর্থাৎ যে কেউ সেই দেশে যেতে চাচ্ছেন, একটি লং টার্ম ভিসা নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে স্টুডেন্ট ভিসার কোনো বিকল্প নাই। এবার আসুন, ওয়ার্ক পারমিট ভিসাও তো লং টার্ম ভিসা, তাহলে কেন ওয়ার্ক পারমিট নয়? বিগত সময়গুলোর পরিক্রমায় যেটি দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে ওয়ার্ক পারমিট ভিসাটি বন্ধ আছে। এরা অফিসিয়ালি কাজাখস্তানের তরফ থেকে কোনো ধরনের ডিক্লারেশন নেই যে বাংলাদেশকে ভিসা দেওয়া হবে না। আসলে কাজ করার প্রেক্ষাপটে, কমিউনিকেশনের প্রেক্ষাপটে একটা জিনিস অবশ্যই অনুমেয় বা এটি বেশিরভাগ ক্ষেত্রে সত্য হওয়ার সম্ভাবনা, সেটি হচ্ছে বাংলাদেশ বর্তমানে মোটামুটি ব্ল্যাকলিস্টের পর্যায়ে আছে। কেননা আমাদের দেশে বিগত সময়ে গত দু বছরে তো অনেক কাজাখস্তানের বিভিন্ন ক্যাটাগরিতে লোক গিয়েছেন, তারা যে কাজটি করার কথা সেটি না করে অন্যটি করেছেন এবং যার ফলশ্রুতিতে তার প্রমাণস্বরূপ আমরা কিছু থাম্বনেইলে আপনাদের টিপস দেখাবো, যেটা আমাদের কাজাখস্তানের কমিউনিকেশনের প্রেক্ষাপটে যিনি বলেছেন 25টি ভিসা হয়েছে তাদের কেউ এখানে নেই এখন। এমন প্রসঙ্গ থেকে বাংলাদেশের অ্যাপ্লিকেশন সবসময়ই বেশিরভাগ কান্ট্রির জন্যই বন্ধ হয়ে যায়, হঠাৎ করে স্থগিত হয়ে যায়, ঠিক কাজাখস্তান তেমন একটি প্রসঙ্গ। অর্থাৎ এই মুহূর্তে ওয়ার্ক পারমিট ভিসাটি করার দিকে আপনারা আগ্রহ প্রকাশ করবেন না, এটি অনুরোধ করবো, কেননা কাজাখস্তানের এই মুহূর্তে ওয়ার্ক পারমিট ভিসাটি হচ্ছে না, যদি বা হচ্ছে ম্যান পাওয়ার সহ অন্যান্য আনুষঙ্গিক সমস্যা হচ্ছে এবং এয়ারপোর্ট রিসিভ বা এয়ারপোর্ট পিক আপের ব্যাপারটিও কিন্তু যথেষ্ট সন্দিহান হয়ে পড়ছে, যার ফলশ্রুতিতে লং টার্ম ভিসা যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনারা স্টুডেন্ট ভিসাটি করুন। কেননা কাজাখস্তানের আমাদের অনেকগুলো স্টুডেন্ট ভিসার ভিডিও আছে, সেখান থেকে তথ্যগুলো পেতে পারেন। সব থেকে বড় কারণ হচ্ছে অনেকগুলো স্টাডি গ্যাপ থেকেও কিন্তু আপনারা এই প্রসেসটি সফলভাবে করতে পারবেন। এছাড়া যারা আমাদের সাথে কাজ করতে চান তারা অবশ্যই কমিউনিকেশন করতে পারেন, আমাদের কমিউনিকেশন মাধ্যমটি আপনারা জানেন, হোয়াটসঅ্যাপ অ্যাপয়েন্টমেন্টের উপর ভিত্তি করে ফ্রি কাউন্সেলিং নিতে পারেন। এছাড়া যারা দেশের বাইরে আছেন তারাও সেখান থেকে এই সার্ভিসটি নিতে পারেন। এবার আসুন শর্ট টার্ম ভিসা অর্থাৎ ভিজিট ভিসা বা
বিজনেস ভিজিট করব বা বিজনেস ট্রিপে যাব বা টুরিস্ট হিসেবে করব। এই মুহূর্তে টুরিস্ট ভিসাটি আসলে হচ্ছে না, আপনারা বিজনেস ভিসাটি করতে পারেন। আশা করছি আমাদের আজকের টপিক থেকে আপনারা একটি বেসিক ধারণা পেয়েছেন। এই মুহূর্তে আমরা পরিশেষে বলতে পারি ওয়ার্ক পারমিট ভিসা কাজাখস্তানের জন্য এই মুহূর্তে করার কোনো প্রয়োজন নেই, স্টুডেন্ট ভিসা করবেন এবং ভিজিট ভিসার ক্ষেত্রে গিয়েও টুরিস্ট পারপাস করার প্রয়োজনে বিজনেস ভিসা আপনারা করতে পারেন। এবার আসুন যে সেখানে গিয়ে অনেকে কনভার্ট করার, বিশেষ করে বিজনেস করতে চায়, যারা জেনুইন বিজনেস করতে চান, যারা ইনভেস্টর হিসেবে আছেন এবং সেখানে গিয়ে একটি স্টার্ট করতে চান, নতুন করে বিজনেস করতে চান, তাদের জন্য কোনো অসুবিধে নেই। আসলে এই যে অবস্টাকল সিচুয়েশনটি তৈরি হয়েছে, আমাদের দেশের ক্যান্ডিডেট সেখানে গিয়েছে এবং কিছু ব্যত্যয়, অর্থাৎ যেরকম একটি কমিটমেন্ট, আপনি টুরিস্ট ভিসা গিয়েছেন সেখানে গিয়ে সেখানে না থেকে অন্য জায়গার জন্য গিয়েছেন বা কাজ করছেন, এমন কিছু পরিস্থিতির সৃষ্টির কারণে গভর্নমেন্ট বাধ্য হয়ে সেই ধরনের কিছু ডিসিশন নিয়ে থাকে। বাট অফিসিয়ালি কোথাও কোনো ধরনের বিষয় নেই যে এটি করা যাবে না। তবে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসরা এই মুহূর্তে একটু ব্ল্যাকলিস্টের তালিকাতেই আছে, তবে কিছুদিন থেকে একটু বেশিই ছিল, আমরা গত সপ্তাহ থেকে আবারও চালু হয়েছে এমন একটি অবস্থা লক্ষ্য করছি। আপনারা ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে, নতুন করে টপিকে আবারও কথা হবে।